গল্প করি খুব জমিয়ে। না দিদি ভাই, এখন আমার সময় নেই যে মোটে। এখনই আমায় যেতে হবে গাজন তোলার মাঠে। বলছো কি গো ও বিশুদা, গাজন তোলার মাঠ? তোমার কথা শুনি আমি ভয়ে হচ্ছি কাঠ। গাজন তোলার মাঠের পাশে শ্মশান কবর স্থান, সেখানে শুধুই শ্যাওড়া বন আর আছে বাঁশ বাগান। শ্যাওড়া গাছের ডালে চলে ভূত পেটনি জপ, চক্ষু তাদের আগুন পাড়া এক বড় দাঁত ন। বাঁশ বাগানের মাথার উপর হাজার জোনাক চলে, ওসব নাকি ভূতের খেয়াল শাকচুর মির ছলে। ও বিশুদা যেও না মোটে, শ্যাওড়া বনের ধার ভূতের হাতে পড়লে তুমি হবেই বগার পার। একলা পেলে ঘাটটা ধরে মোটকে দেবে প্রেতে, পেটিরা সব আসবে ছুটে রক্ত মাংস খেতে। নিশুদ রাতে বন বাজারে শ্মশান কবর স্থানে, হাজার ডাকেও আসবে না কেউ বাঁচাতে তোমার প্রাণী। ও দিদি ভাই, তোমার কথায় হচ্ছে ভারী মজা, উত্তেজনায় সারা শরীর লাগছে যেন তাজা। ভূতের দেখা পাবো আমি এ তো মহানন্দে, চলো আমার সঙ্গী হয়ে দেখবে রূপ ভূত প্রেতে। কানা বুড়ো স্কন্ধ কাটা ব্রহ্ম দৈত্য পেতনি, দেহ ভূত মাংস ভূত নিশি শাকচুন্নি, আলিয়ার সাথে চোরা চুন্নির রাত দিন চলে আড্ডা। গেছো ভূত আর গেছো ভূত এসে মাথায় মারবে ডান্ডা। কত রকমের ভূত আছে ভবে, কত বিচিত্র সাজ, কত প্রকারের আওয়াজ কান্না, শোনো যদি চলো আজ। ভূতকে এত ভয় কেন তোর? ভূত কি কারো শত্রুর? ভূত নয় তো বাদশা জাদা কিংবা সে রাজপুত্তুর। ভূতের সঙ্গে ওঠা আমার ভূতের সঙ্গে বসা, ভূতই আমার বন্ধু স্বজন, ভূতই ভালোবাসা।